Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo shikkhatthi, tumra kemon acho? Nishchoi tumra bhalo acho? Amio Allahr rahmate bhalo achi. Sonagaji Art Institution kortik ayojito online class e tomaderke shagoto, shubhechha, shagotom. Priyo shikkhatibindo, tumra bujhte perecho COVID-19 er poriprekkhite sara bishwaske ekta behal dosha cholche. এই শিকারী ক্লান্তি লগ্নে আমরা হাল ছাড়িনি তোমাদের প্রতি ভালোবাসা রেখে আমরা অনলাইন ক্লাস আমরা প্রতিদিন দিচ্ছি এবং মনিটরিং করছি সুতরাং তোমরা এখন থেকে আর রাস্তাঘাটে ঘোরাফেরা না করে বইয়ের প্রতি মনোযোগী হও পড়াশোনাতে মনোযোগী হও মন দিয়ে পড়াশোনা করো আমরা প্রতিদিন সোনাগাজী আর ইনস্টিটিউশন কর্তৃক আমাদের অনলাইন ক্লাস আমরা দিচ্ছি অনলাইনে তোমরা ক্লাসগুলো দেখবে এই আশা ব্যক্ত করি আমি আমার মূল বিষয়ে যাচ্ছি আমি আজকে যে ক্লাসটি নিব সেই ক্লাসটি হলো ইসলাম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় প্রথম ঈমান অর্থ কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো ঈমান অর্থ বিশ্বাস ঈমান অর্থ বিশ্বাস কেমন বিশ্বাস যেই বিশ্বাসের মধ্যে কোনো খুঁত নেই নিখুঁত বিশ্বাস কারণ এমন এক বিশ্বাস যেখানে আগুনে হাত দিলে যেমন হাতটা পুড়ে যাবে এটা আমি জানি এটা জানার পরও আমি আগুনে হাত দিই হাত দিয়েছি হাতটা পুড়ে গেছে সুতরাং এটুকুর বিশ্বাস কারণ এর ভিতরে ঝাড়া পরিমাণ কোনো খুঁত থাকতে পারবে না আল্লাহ আল্লাহ রাসূল আকাশ করছি লৌহ কলম বৃক্ষ তরলতা কীট পতঙ্গ পশু পক্ষী সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এর উপর একান্তভাবে ঈমান আনার নাম হলো বিশ্বাস দুই নম্বর হলো ঈমানের দিক কয়টি ও কি কি ইমানের দিক হলো তিনটি এক নম্বর হলো মুখে স্বীকার করা আন্তরিকভাবে বিশ্বাস করা তদনুযায়ী আমল করা কারণ মুখে স্বীকার করলাম আমি মুখে বললাম বাস্তবে কোনো কাজ করিনি আসলে এটাকে পরিপূর্ণ ইমানদার বলা যায় না পরিপূর্ণ ইমানদার সে দাবি করতে কখনই পারে না মুখে যা বলবো কাজে তাই করব মুখে একটা অন্তরে একটা মুখে মধু অন্তর্বিশ না সেটা কখনো ঈমান হতে পারে না এটা হবেও না কারণ এই ধরনের ঈমানদারের এক ঝাড়া পরিমাণ আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নেই তৃতীয়ত তিন নম্বর হলো ঈমান আনার শুভ পরিণাম ঈমান হারা হয়ে যদি মানুষ পৃথিবী থেকে চলে যায় কত ভয়াবহ কবরের আজাব তোমরা অবশ্যই জানো কবরে আজাব আছে হাসর আছে মিজান আছে ফুলসেরাত জান্নাত জাহান্নাম এই সব কিছু আছে মালাকুল মউত আমাদেরকে রূহ কবজ করবে কুল্লু নাফসিন জাইকাতুল মউত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথা এত সত্য পূব আকাশে যখন সূর্য উদয় হয় আর পশ্চিম আকাশে অস্ত যায় এই কথার ভিতরে দুইটা জিনিসের ভিতরে যেমন মানুষের কোনো খুঁত নেই এরকম নিখুঁতভাবে এটা বিশ্বাস করতে হবে কারণ দুইজন ফেরেশতা কেরামন কাতিবিন সম্মানিত লেখকবৃন্দ তারা মানুষের সমস্ত নেক আমলগুলো বদ আমলগুলো তারা লিখতেছে এগুলো মা পাপপূর্ণ করে লিখতেছে এই লেখার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ মানুষের বিচার পরিচালনা করবেন তোমরা বাড়িতে মন দিয়ে ক্লাসগুলো করবে এই চ্যাপ্টারটা দেখবা যেহেতু এটা নতুন বই নতুন বই সিলেবাস আমরা এখনই পাইনি আমরা সিলেবাস দিয়ে দিব আমরা তোমাদেরকে সিলেবাস আওতায় নিয়ে আসব তখন তোমরা সিলেবাস দেখবে সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে এখন তোমরা প্রথম অধ্যায় থেকে পড়াশোনা করো যেমন ঈমান অর্থ কি ঈমানের দিক কয়টি ও কি কি ঈমান আনা শুভ পরিণাম এগুলো বাসায় পড়বা এর উপরে আমরা তোমাদেরকে কাজ দেব পরে তোমাদের কাছ থেকে আমরা অ্যাসাইনমেন্ট গ্রহণ করব এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন